বান্দরবানে শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সোমবার সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বান্দরবান অরুণ সার্কি টাউন হল প্রাঙ্গণে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্দরবান পৌর ও উপজেলা শাখার শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উনিহলা হেডম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কসইহলা। সম্মেলনে বক্তারা বলেন, সকল শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণের লক্ষ্যে দেশকে ভালোবেসে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিক লীগ সর্বদা মাঠে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে শ্রমিক লীগ কাজ করে যাবে। পরে অনুষ্ঠানে অতিথিরা সকলের উপস্থিতিতে নতুন কমিটিতে সভাপতি পদে শহীদুল ইসলাম মিন্টু ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।